আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। বন্ধুরা, গত পর্বে আমরা চৈতন্যদেব এবং জীবনী কাব্য পড়েছিলাম। অসাবধানতাবশত কয়েকটি প্রশ্ন ওই লেকচারে সংযোজন করা হয়নি, প্রশ্নগুলো এই পর্বে সংযোজন করা হলো। প্রথম প্রশ্ন, কর্চা কি? কর্চা কি? কর্চা শব্দটির আভিধানিক অর্থ হলো দিনলিপি বা ডায়েরি। দিনলিপি বা ডায়েরি বাংলা সাহিত্যে কর্চা শব্দ অন্য অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ বাংলা সাহিত্যে কর্চা মানে দিনলিপি বা ডায়েরি নয়। অর্থাৎ প্রশ্নপত্রের অপশনে যখন আপনারা দেখবেন চৈতন্য জীবনী গ্রন্থ, তখন নির্দ্বিধা এবং নিঃসংকোচে এই অপশনটি উত্তর করবেন, অর্থাৎ বাংলা সাহিত্যে কর্চা মানে চৈতন্য জীবনী গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? এর উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ব্যক্তি ছিলেন। পরবর্তী প্রশ্ন, নবী বংশ পুস্তকটি কে রচনা করেন? নবী বংশ পুস্তকটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে সৈয়দ সুলতান। সৈয়দ সুলতান নবী বংশ পুস্তকটি রচনা করেন। নবী বংশ পুস্তকটি সৈয়দ সুলতান রচিত শ্রেষ্ঠ গ্রন্থ। এছাড়াও তার উল্লেখযোগ্য আরও কিছু গ্রন্থ রয়েছে, নামগুলো জেনে রাখা ভালো। যেমন সবই মেরাজ, ওফাতে রসুল, রসুল বিজয়, ইবলিশ নামা এবং জয়কৌ রাজার লড়াই। বন্ধুরা, আজকে আমরা পড়ব বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বৈষ্ণব পদাবলী থেকে বিসিএস পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে এবং প্রতিটি প্রশ্ন অধিক সংখ্যক বার এসেছে, যা বলাই বাহুল্য। বন্ধুরা, আমরা বৈষ্ণব পদাবলীর আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অথবা মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বন্ধুরা, আপনারা প্রশ্নটি শুনেই বুঝে যাচ্ছেন যে অসংখ্য বার প্রশ্নটি এসেছে এবং বিভিন্ন রূপে প্রশ্নটি এসেছে। এর উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ, অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, আদি নিদর্শন, অথবা সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগের প্রথম মৌলিক গ্রন্থ অথবা কোনো লেখকের লেখা একক গ্রন্থ, এবং এই গ্রন্থটি প্রথম মৌলিক গ্রন্থ এবং সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থ বা প্রথম একক গ্রন্থ। এই কারণে এই গ্রন্থটি হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন অথবা প্রথম নিদর্শন অথবা প্রথম কাব্যগ্রন্থ অথবা আদি কাব্যগ্রন্থ অথবা সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? এর উত্তর হচ্ছে মধ্যযুগ। আমরা পূর্বের প্রশ্নটিতেই পড়েছি যে মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ অথবা আদি কাব্যগ্রন্থ অথবা শ্রেষ্ঠ নিদর্শন অথবা সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হচ্ছে বড়ু চণ্ডীদাস। বন্ধুরা, প্রশ্নপত্রের অপশনে যখন আপনারা দেখবেন বড়ু চণ্ডীদাস, আরেকটি অপশনে দেখবেন চণ্ডীদাস, তখন ভুলক্রমেও চণ্ডীদাস অপশনটি উত্তর করবেন না, যখন কিনা দেখবেন চণ্ডীদাসের আগে বড়ু শব্দটি যুক্ত আছে। বড়ু চণ্ডীদাস হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি কবি এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচয়িতা। বন্ধুরা, চণ্ডীদাস শব্দটির আগে বড়ু থাকবে। বড়ু চণ্ডীদাস হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের আদি কবিকে অথবা মধ্যযুগের প্রথম কবিকে? এর উত্তর হচ্ছে বড়ু চণ্ডীদাস। কেন? কারণ বড়ু চণ্ডীদাস মধ্যযুগের প্রথম একক মৌলিক গ্রন্থ অথবা মধ্যযুগের প্রথম নিদর্শন অথবা মধ্যযুগের আদি নিদর্শন বাংলা সাহিত্যে রচনা করেছিলেন এবং গ্রন্থটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। এই কারণে বড়ু চণ্ডীদাস হচ্ছেন মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি কবি অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কবি। পূর্বের তিনটি প্রশ্নকে বিশ্লেষণ করলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ অথবা আদি কাব্যগ্রন্থ অথবা মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, এবং এই গ্রন্থটি রচনা করেছেন বড়ু চণ্ডীদাস। সেই কারণে বড়ু চণ্ডীদাস হচ্ছেন মধ্যযুগের প্রথম কবি বা মধ্যযুগের আদি কবি। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি কে আবিষ্কার করেন? এর উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? এর উত্তর হচ্ছে 1909 সালে। 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়? এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ ঘরের গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয় এবং কোথা থেকে প্রকাশিত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় এবং কোথা থেকে প্রকাশিত হয়? এর উত্তর হল 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, এবং গ্রন্থটি সম্পাদনা করেন বসন্ত রঞ্জন রায়। বন্ধুরা, বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের আবিষ্কারক এবং তিনি এটি সম্পাদনাও করেন, এবং 1916 সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।
1916 সাল এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ। আশা করি বন্ধুরা আপনাদের এই দুটি তথ্য মনে আছে। 1916 সালে চর্যাপদ প্রকাশিত হয় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই প্রকাশিত হয়, এবং চর্যাপদের আবিষ্কারক ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, এবং চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে প্রকাশিত হয় সেটি তিনি সম্পাদনা করেন হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদ প্রকাশিত হয়। আশা করছি বন্ধুরা তথ্যগুলো আপনাদের মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটির প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটির প্রকৃত নাম কি? এর উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বন্ধুরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি যখন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়, তখন পুঁথিটিতে একটি চিরকুট পাওয়া গিয়েছিল এবং সেই চিরকুটে পুঁথিটির নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অর্থাৎ এই গ্রন্থটির প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি যে আমরা প্রাচীন যুগ ও মধ্যযুগে 05 নম্বরের জন্যই পড়ছি, এখনো পর্যন্ত পড়ছি, এবং বিপুল সংখ্যক তথ্য ইতোমধ্যেই আমাদের পড়া হয়ে গেছে। এ থেকে আপনারা স্পষ্টতই বুঝে যাচ্ছেন যে কি বিপুল পরিমাণ তথ্য মনে রাখতে হচ্ছে। এ কারণে আমি বলেছিলাম যে বিসিএস এমন একটি পরীক্ষা, এখানে কঠিন কোনো বিষয় আয়ত্ত করতে হয় না, কিন্তু বিপুল সংখ্যক বিষয় মনে রাখতে হয়, যে কারণে অপ্রয়োজনীয় তথ্য অর্থাৎ যেই তথ্যগুলো পরীক্ষায় আসে না সেই তথ্যগুলো না পড়াই ভালো। এতে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মনে নাও থাকতে পারে, আপনাদের স্মৃতি থেকে চলে যেতে পারে, ফলে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে আশানুরূপ উত্তর নাও করতে পারেন। সেই জন্যে আমার অনুরোধ থাকবে যে আপনারা অপ্রয়োজনীয় তথ্যগুলো দয়া করে পড়বেন না। যে প্রশ্নগুলো পরীক্ষায় সবসময় এসেছে, অন্তত একবার হলেও এসেছে, সেই তথ্যটি বাদ দিবেন না, আর যে তথ্যটি কখনোই আসেনি সেই তথ্যটি দয়া করে পড়বেন না, এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। পরবর্তী প্রশ্ন, পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে কি বোঝায়? এর উত্তর হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। অর্থাৎ পদ বা পদাবলী মানে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? এর উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে রাধা ও কৃষ্ণের আকর্ষণ ও বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা ও কৃষ্ণের আকর্ষণ ও বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। তাহলে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? এই উক্তিটি সঠিক, যেখানে আপনি দেখবেন যে রাধা ও কৃষ্ণের আকর্ষণ ও বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান, এই তথ্যটিতে আছে, সেই অপশনটি নির্দ্বিধায় এবং নিঃসংকোচে উত্তর করবেন। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে রস কত প্রকার? বৈষ্ণব পদাবলীতে রস কত প্রকার? এর উত্তর হচ্ছে 5 প্রকার। অর্থাৎ 5 প্রকার রস নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল। 5 প্রকার রস নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল। এই রসগুলো কখনোই সেভাবে পরীক্ষায় আসে না, তারপরেও রসগুলোর নাম জেনে রাখা ভালো, যেহেতু 5টি রস জেনে রাখাটা ভালো। রসগুলো হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই 5টি রস নিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্য রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়ে থাকে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়ে থাকে?
বৈষ্ণব পদাবলীর যে পাঁচটি রস সেই নামগুলো আমরা জেনে গিয়েছি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে মধুর রস বলা হয়ে থাকে, অর্থাৎ শৃঙ্গার রস হচ্ছে মধুর রস। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? এর উত্তর হচ্ছে ১৩টি। এর উত্তর হচ্ছে ১৩টি, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি ১৩টি খণ্ডে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর অর্থ কি? বাক্যটি একটু কঠিন শোনা গেলেও প্রকৃতপক্ষে এটি আসলে একটি সহজ বাক্য, এবং এই উক্তিটি নেওয়া হয়েছে বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ থেকে। বন্ধুরা, একটু ভেঙে ভেঙে আমরা বাক্যটির অর্থ করার চেষ্টা করি। তাম্বুল, তাম্বুল হচ্ছে পান। গ্রাম বাংলায় পান খাওয়াটা অত্যন্ত জনপ্রিয় একটি সংস্কৃতি। তাম্বুল অর্থ পান, রাতুল অর্থ লাল, অধর অর্থ ঠোঁট। তাম্বুল রাতুল হইল, এর অর্থ পান লাল হলো অধর পরশে, ঠোঁটের পরশে। অর্থাৎ এই বাক্যটির অর্থ হলো ঠোঁটের পরশে পান লাল হলো। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, বৈষ্ণব পদাবলী আমরা বলছি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মধ্যযুগের বাংলা সাহিত্যে। এখানে মনে রাখা প্রয়োজন, বাংলা ছাড়াও অন্য ভাষাতেও বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। বাংলা ছাড়াও অন্য ভাষাতে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। বাংলায় বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস, যেই কারণে বড়ু চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি কবি অথবা প্রথম কবি অথবা বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। বাংলায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিষয়টি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। বড়ু চণ্ডীদাস হচ্ছেন বাংলায় বৈষ্ণব পদাবলী রচনার আদি রচয়িতা। মধ্যযুগের বাংলা সাহিত্যে তিনি প্রথম একক মৌলিক গ্রন্থ লিখেছিলেন, এবং তা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেই কারণে সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং এই গ্রন্থটির রচয়িতা বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি বা প্রথম কবি, এবং বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। এখন যে প্রশ্নটি আমরা পড়ব তা হলো, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? অর্থাৎ বৈষ্ণব পদাবলী সর্বপ্রথম বাংলায় রচিত হয়নি, বাংলা ভাষা ছাড়াও অন্য একটি ভাষায় বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল এবং সেটি বাংলা ভাষার পূর্বে রচিত হয়েছিল। এই জন্য দুটি প্রশ্নকে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে কখনোই গুলিয়ে ফেলবেন না। যখন দেখবেন যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে, তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস। এখানে একটু বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, আমরা চণ্ডীদাস সমস্যা পড়ব, কারণ মধ্যযুগে একাধিক কবি নিজেকে চণ্ডীদাস দাবি করেছিলেন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছেন বড়ু চণ্ডীদাস। তো বড়ু চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কবি, আদি কবি, এবং তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচয়িতা। শ্রীকৃষ্ণ কীর্তন একটি বৈষ্ণব পদাবলী, এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস। এখন যা পড়ব তা হলো, বাংলার পূর্বে অন্য আরেকটি ভাষায় বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল, সেই কারণে প্রশ্নটি এসেছে, এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নটির সঙ্গে যে ব্যক্তি সংশ্লিষ্ট, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, এবং বাংলা ভাষাভাষী কবিদের কাছে তিনি অনুকরণীয় এবং একজন আদর্শ কবি। প্রশ্নটি হলো, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? অথবা পদ বা পদাবলীর আদি রচয়িতা কে?
পদ বা পদাবলীর আদি রচয়িতা কে, অথবা পদ বা পদাবলীর প্রথম রচয়িতা কে, পদ বা পদাবলীর প্রথম রচয়িতা কে, বা বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে, বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে, অথবা বাংলায় একটি পংক্তি না লিখলেও বাংলা ভাষাভাষী কবিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধেয় কবি কে। এই সবগুলো প্রশ্ন পর্যালোচনা করে আমরা বুঝতে পারছি যে বাংলা ভাষার পূর্বেই বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল অন্য আরেকটি ভাষায়, এবং সেই ভাষায় যিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন তিনি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। আর বড়ুচণ্ডী দাস যিনি বাংলায় রচনা করেছেন তিনি আমাদের বাংলা সাহিত্যে, মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। আমরা বলবো বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ুচণ্ডী দাস, এবং মধ্যযুগের প্রথম কবি বড়ুচণ্ডী দাস, অথবা মধ্যযুগের আদি কবি বড়ুচণ্ডী দাস এবং মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ, অথবা আদি কাব্যগ্রন্থ, অথবা আদি নিদর্শন, অথবা সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ, অথবা মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বা শ্রেষ্ঠ নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আবার ফিরে আসি। যে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা, পদ বা পদাবলীর আদি রচয়িতা, পদ বা পদাবলীর প্রথম রচয়িতা, পদ বা পদাবলীর প্রথম কবি, অথবা বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি, অথবা বাংলায় একটি পংক্তি না লিখলেও বাংলা ভাষার কবিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধা ভাজন কবিকে, এর উত্তর হলো বিদ্যাপতি। বিদ্যাপতি অত্যন্ত বিখ্যাত একজন কবি, বাংলা ভাষার কবিদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়, এবং তিনি বৈষ্ণব পদাবলী লেখার কারণে বৈষ্ণব পদাবলী এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বাংলা ভাষায় তখন অনেকেই আগ্রহী হয়ে বৈষ্ণব পদাবলী লিখেছেন, এবং বাংলা ভাষাভাষী কবিদের কাছে তিনি ছিলেন একজন ভীষণ জনপ্রিয়, অনুকরণীয় এবং আদর্শবান একজন কবি, এবং তাকে অনুকরণ এবং অনুসরণ করে মধ্যযুগে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর রচনা শুরু হয়েছিল। কাজেই বিদ্যাপতি হচ্ছেন প্রথম অবাঙালি কবি অথবা বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। প্রশ্ন দুটি আবারও বলছি, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ুচণ্ডী দাস। দয়া করে প্রশ্ন দুটি আলাদাভাবে মনে রাখবেন এবং আশা করছি গুলিয়ে ফেলবেন না, ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি কোন ধারার কবি? এটি অত্যন্ত সহজ প্রশ্ন, যেহেতু বহুবার আলোচনা করে ফেললাম আমরা বিদ্যাপতি কোন ধারার কবি। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী ধারার কবি, কারণ বিদ্যাপতি শুধু বৈষ্ণব পদাবলী লিখেছেন, এবং বৈষ্ণব পদাবলী লিখে তিনি এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে বাংলা ভাষায় অসংখ্য কবিরা বৈষ্ণব পদাবলী লিখতে আগ্রহী হয়েছিলেন এবং লিখেছিলেন, এবং তারাও সমভাবেই জনপ্রিয়তা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি কোথাকার কবি? বিদ্যাপতি কোথাকার কবি, অথবা বিদ্যাপতি কোন রাজসভার কবি? পূর্বেই বলেছে যে বিদ্যাপতি অবাঙালি কবি, তার মানে বিদ্যাপতি বাংলার কবি নন এবং তিনি বাংলা ভাষাভাষী নন, এবং তিনি বাংলায় একটি পংক্তিও লেখেননি। তাহলে বিদ্যাপতি কোথাকার কবি বা কোন রাজসভার কবি? এর উত্তর হলো বিদ্যাপতি মিথিলার কবি। বিদ্যাপতি মিথিলার কবি, মিথিলা রাজসভার কবি হলেন বিদ্যাপতি। তার মানে বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন এবং তিনি মিথিলাতেই বসবাস করতেন। মূলত বিদ্যাপতি মিথিলার সীতাময়ী মহকুমার বিশপি গ্রামে জন্মগ্রহণ করেন। মিথিলার সীতাময়ী মহকুমার বিশপি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার আয়ুষ্কাল ছিল 1374 থেকে 1460, এবং তিনি মিথিলাতেই কাব্য রচনা করেন, মিথিলার রাজসভার কবি ছিলেন, এবং তিনি অবাঙালি কবি, তিনি আমাদের বাংলা ভাষার কবি নন এবং তিনি আমাদের বাংলার কবি নন। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে
কোন ভাষা সম্পর্কিত? এর উত্তর হচ্ছে ব্রজবুলি। ব্রজবুলি, ব্রজবুলি ভাষা বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত। নামটি একটু আনকমন মনে হলেও কিছুক্ষণের মধ্যে এই নামটির সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত হয়ে যাব। এবং আমি আশা করছি যে আপনারা ইতিমধ্যেই নামটা জানেন যে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল। যেহেতু বিদ্যাপতি প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন, তিনি মিথিলার কবি, মিথিলার রাজসভার কবি, এবং তিনি অবাঙালি কবি, এবং তিনি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। আর বাংলায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ুচণ্ডী দাস। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষায় তার পদ বা পদাবলী রচনা করেছেন? বিদ্যাপতি কোন ভাষায় তার পদ বা পদাবলী রচনা করেছেন? বা বিদ্যাপতি কোন ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক পদ বা পদাবলী রচনা করেছেন? এর উত্তর হল ব্রজবুলি। পূর্বের প্রশ্নটিতে পড়েছিলাম যে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত। এখন আমরা জানলাম বিদ্যাপতি কোন ভাষায় তার পদ বা পদাবলী লিখেছেন, কোন ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক পদ বা পদাবলী লিখেছেন, ব্রজবুলি ভাষায়। তাহলে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, বাংলায় নন। মনে রাখতে হবে বিদ্যাপতি অবাঙালি কবি, তিনি মিথিলার কবি, বাংলার কবি নন, তিনি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। পরবর্তী প্রশ্ন, ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? এর উত্তর হচ্ছে বিদ্যাপতি। প্রশ্নগুলো প্রত্যেকটি একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, কাজেই বন্ধুরা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর বৈষ্ণব পদাবলী নিঃসন্দেহে একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয়, আশা করি এটা কষ্ট করে মনে রাখতে হবে না, আপনারা এটি পড়তে গিয়ে আনন্দ লাভ করবেন। বৈষ্ণব পদাবলী প্রকৃত অর্থে একটি চমৎকার বিষয়। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন, ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে কি বোঝায়? অথবা ব্রজবুলি কি? অথবা ব্রজবুলি কি? অথবা ব্রজ ভাষা কি? ব্রজবুলি বলতে কি বোঝায়, ব্রজ ভাষা কি, অথবা ব্রজবুলি কি? এর উত্তর হচ্ছে এক প্রকার কৃত্রিম কবি ভাষা, এক প্রকার কৃত্রিম কবি ভাষা, অথবা এক প্রকার ভাষা, অথবা মথুরার ভাষা। তিনটি উত্তর বলা হলো, তিনটি উত্তর একসঙ্গে প্রশ্নপত্রে কখনোই আসবে না। প্রশ্নপত্রের অপশনে থাকবে এক প্রকার কৃত্রিম কবি ভাষা, নিঃসন্দেহে এবং নিঃসংকোচে এই উত্তরটি করবেন। প্রশ্নপত্রে থাকবে এক প্রকার ভাষা, এই উত্তরটি করবেন। প্রশ্নপত্রে থাকবে মথুরার ভাষা, কাজে বিভ্রান্ত হবার কোনো কারণ নাই। কারণ হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করতেন, কাজে এটা মথুরার ভাষা বলা যাবে। এবং প্রশ্নপত্রের অপশনে যখন থাকবে মথুরার ভাষা, এই অপশনটি সঠিক। আর যদি প্রশ্নপত্রের অপশনে থাকে এক প্রকার কৃত্রিম কবি ভাষা, তাহলে তো অবশ্যই সঠিক। এক প্রকার ভাষা সেটাও সঠিক, মথুরার ভাষা এটিও সঠিক। তিনটি অপশন একসঙ্গে আসবে না, যে অপশনটি পাবেন সেই অপশনটি উত্তর করবেন। ব্রজবুলি মূলত মৈথিলি এবং বাংলা ভাষার সংমিশ্রণে তৈরি একটি মধুর সাহিত্যিক ভাষা, এবং এই ভাষাটি সৃষ্টি করেছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী রচনা করতে গিয়ে তিনি বাংলার সঙ্গে মৈথিলি ভাষাকে সংমিশ্রণ করে একটি মধুর সাহিত্যিক ভাষা তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, এবং এ ভাষাতেই তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। পরবর্তীতে তার পদাঙ্ক অনুসরণ করে আরো কয়েকজন অবাঙালি কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, এবং বাংলা ভাষাতেও কয়েকজন বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, কিন্তু তারা বাংলা ভাষাতে করেছেন। ব্রজবুলি ভাষাতে শুধু বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী রচনা করেন। এই কারণে ব্রজবুলিটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত একটি ভাষা, কারণ ব্রজবুলি ভাষাতে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, এটা তার সৃষ্ট ভাষা। তিনি মৈথিলি ভাষার সঙ্গে বাংলাকে সংমিশ্রণ করেছিলেন এবং একটি মধুর সাহিত্যিক ভাষাকে সৃষ্টি করেছিলেন, এবং এই ভাষাতেই তিনি
প্রশ্ন পদগুলি রচনা করেছেন। এটি শুধুই সাহিত্যে ব্যবহৃত ভাষা, এটি কখনোই মানুষের মুখের ভাষা ছিল না এবং সাহিত্যকর্ম ব্যতীত এই ভাষাটির আর কোথাও কোনো রকমের কোনো প্রয়োগ নাই। কাজেই এটা মনে রাখতে হবে যে ব্রজবুলি হচ্ছে এক প্রকার কৃত্রিম কবি ভাষা, অথবা এক প্রকার ভাষা অথবা মথুরার ভাষা। পরবর্তী প্রশ্ন, বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? এর নাম তো আমরা জানি, এর নাম হচ্ছে ব্রজবুলি। ব্রজবুলি হচ্ছে সেই চমৎকার মধুর সাহিত্যিক ভাষা যেটা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছিল, এবং এই ভাষাটি তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন বা এই ভাষার স্রষ্টা হচ্ছেন বিদ্যাপতি, যিনি অবাঙালি কবি, মিথিলার কবি, মিথিলা রাজসভার কবি এবং বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। পরবর্তী প্রশ্ন, ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি কোন স্থানের ভাষা? এর উত্তর হচ্ছে মিথিলা। আমরা তো জানি মিথিলা, বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলী এবং ব্রজবুলি, এই শব্দগুলো একে অন্যের সঙ্গে পারস্পরিকভাবে যুক্ত। পরবর্তী প্রশ্ন, মৈথিলি কোকিল খ্যাত কবি কে? মৈথিলি কোকিল খ্যাত কবি কে? অথবা অভিনব জয়দেব খ্যাত কবি কে? এর উত্তর হচ্ছে বিদ্যাপতি। মৈথিলি কোকিল খ্যাত কবি হচ্ছেন বিদ্যাপতি, অথবা অভিনব জয়দেব খ্যাত কবি হচ্ছেন বিদ্যাপতি। অবশ্যই বিদ্যাপতি, কারণ মিথিলা মানেই বিদ্যাপতি এবং বৈষ্ণব পদাবলী এবং ব্রজবুলি ভাষা। মিথিলার কোকিল, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, এই উপাধিগুলো কবি বিদ্যাপতির জন্য। পরবর্তী প্রশ্ন, কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কোন কবির উপাধি কবি কণ্ঠহার? এর উত্তর হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি এতটাই জনপ্রিয় ছিলেন, এতটাই বিখ্যাত ছিলেন মধ্যযুগের বাংলা ভাষাভাষীদের কাছে এবং এই সংশ্লিষ্ট অঞ্চলে উড়িষ্যা, বিহার, বাংলা এই সব জায়গায় বিদ্যাপতি এতটাই বিখ্যাত ছিলেন এবং তার বৈষ্ণব পদাবলী, ব্রজবুলি ভাষায় রচিত তার বৈষ্ণব পদাবলী ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল, যে কারণে তার উপাধিও অসংখ্য উপাধি। কবি কণ্ঠহার ছাড়াও তার অনেক উপাধি রয়েছে। বন্ধুরা, এই উপাধিগুলো জেনে রাখতে হবে, কারণ বিদ্যাপতিকে বিশেষভাবে মনে রাখতে হবে, তিনি ভীষণ গুরুত্বপূর্ণ। উপাধিগুলো একটু বলে দিচ্ছি, উপাধিগুলো হচ্ছে কবি শেখর, কবি রঞ্জন, রাজপণ্ডিত, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায়। কবি কণ্ঠহার তো আমরা ইতোমধ্যেই জেনেছি, এই উপাধিগুলো একটু মনে রাখতে হবে। কবি শেখর, কবি রঞ্জন, রাজপণ্ডিত, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, এ সখী হামারি দুঃখে নাহি ওর, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহ বাদর শূন্য মন্দির মোর। এই পদটি কে রচনা করেছেন? এর উত্তর হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর একটি পদ এবং বিদ্যাপতি রচিত শ্রেষ্ঠ পদ। বন্ধুরা, এই পদটি একটু কষ্ট করে মনে রাখতে হবে, পদটি খুব একটা কঠিন কিছু না এবং খুব চমৎকার একটি পদ। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মোহ বাদর শূন্য মন্দির মোর। কবি বলছেন যে এই ভরা বর্ষায় তার যে হৃদয় মন্দির, সেই মন্দিরটি শূন্য রয়েছে। বৈষ্ণব পদাবলী মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলা, অর্থাৎ কৃষ্ণ এবং রাধাকে পরমাত্মা এবং জীবাত্মা হিসেবে, রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং স্রষ্টার সঙ্গে ভক্তের মিলনকে বোঝানো হয়েছে, এই মধুর রসকে বোঝানো হয়েছে। যে কারণে কবি বিদ্যাপতি বলছেন যে এই ভরা বর্ষায় তার হৃদয় মন্দির শূন্য মন্দির, এই দুঃখের আর কোনো পারাপার নাই। এবং এই যে পদটি রচিত হয়েছে, এই পদটি রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়, অর্থাৎ মৈথিলি এবং বাংলার সংমিশ্রণে একটি চমৎকার সাহিত্যিক ভাষা, কবি ভাষা, এবং এই ভাষার স্রষ্টা হচ্ছেন বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন, কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়? কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়? এর উত্তর হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস
দাস মূলত তার পদবি নয়, তার পদবি হচ্ছে সেন। কবি গোবিন্দ দাসের মধ্যে যে কবিত্ব গুণ ছিল তার সঙ্গে বিদ্যাপতির ভাবের ভীষণ মিল ছিল। এই মিলের কারণে কবি বল্লভ দাস কবি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য এই অভিধায় ভূষিত করেছিলেন। অতএব কবি বিদ্যাপতির ভাব শিষ্যকে কবি বিদ্যাপতির ভাব শিষ্য হচ্ছে গোবিন্দ দাস। পরবর্তী প্রশ্ন, সই কেবা শোনাইল শ্যাম নাম, সই কেবা শোনাইল শ্যাম নাম, এই পদটি কোন বৈষ্ণব কবির রচনা? এই পদটি কোন বৈষ্ণব কবির রচনা? এর উত্তর হচ্ছে গোবিন্দ দাস। এই পদটি একটি বিখ্যাত পদ, সই কেবা শোনাইল শ্যাম নাম, অত্যন্ত বিখ্যাত একটি পদ এবং গোবিন্দ দাস রচিত বিখ্যাত পদ, এবং এই পদটি নেওয়া হয়েছে গোবিন্দ দাসের বিখ্যাত এবং শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলী গ্রন্থ গীত গোবিন্দ কাব্য গ্রন্থ থেকে। তো এই পদটির রচয়িতা হচ্ছে কবি গোবিন্দ দাস এবং তিনি বৈষ্ণব কবি এবং তিনি বিদ্যাপতির ভাব শিষ্য। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কাব্য কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ কাব্য কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ কাব্য হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত। যেহেতু কবি গোবিন্দ দাস বিদ্যাপতির ভাব শিষ্য, তিনি ব্রজবুলি ভাষাতেই তার শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলী গীত গোবিন্দ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কাব্য কে রচনা করেন? গীত গোবিন্দ কাব্য কে রচনা করেন? এর উত্তর হচ্ছে কবি গোবিন্দ দাস, বৈষ্ণব কবি গোবিন্দ দাস। তাহলে গোবিন্দ দাস একজন বৈষ্ণব কবি, তিনি বিদ্যাপতির ভাব শিষ্য এবং তিনি ব্রজবুলি ভাষায় তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বৈষ্ণব পদাবলী গীত গোবিন্দ রচনা করেছেন। তার মূল পদবি হচ্ছে সেন। পরবর্তী প্রশ্ন, কে বাংলা ভাষার কবি নন? কে বাংলা ভাষার কবি নন? বাঙালি ভাষার একমাত্র অবাঙালি কবি যিনি বাংলা ভাষায় বাংলা ভাষাভাষী কবিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি হচ্ছেন বিদ্যাপতি। প্রশ্নপত্রের অপশনে যদি বিদ্যাপতি না থাকে, জয়দেব থাকে, তাহলে জয়দেব উত্তর করতে হবে। কেন? কারণ বিদ্যাপতির উপাধি হচ্ছে অভিনব জয়দেব, তার মানে জয়দেব মানে বিদ্যাপতি। অভিনব জয়দেব বা বিদ্যাপতি, কবি কণ্ঠভার অথবা কবি রঞ্জন, কবি শেখর, যাই থাকুক, রাজপণ্ডিত, পণ্ডিত ঠাকুর বা শতোপাধ্যায়, যাই থাকুক, তিনি একজন ব্যক্তি এবং তিনি বিদ্যাপতি এবং তিনি অবাঙালি কবি এবং বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। আর বাংলায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, কে বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি? কে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর এত অধিক সংখ্যক বার আমি বলেছি, আপনারা জানেন তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস। প্রশ্নপত্রের অপশনে যদি বড়ু না থাকে, শুধু চণ্ডীদাস থাকে, আর কোনো চণ্ডীদাস না থাকে, তবে নিঃসন্দেহে এবং নিঃসংকোচে চণ্ডীদাস এই অপশনটি উত্তর করবেন। এখন থাকলো বড়ু চণ্ডীদাস, আরেকটি অপশন থাকলো চণ্ডীদাস, সেক্ষেত্রে বড়ু চণ্ডীদাস, কারণ মধ্যযুগে একাধিক কবি নিজেকে চণ্ডীদাস হিসেবে দাবি করেছিলেন। কারণ বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি বিখ্যাত হয়েছিলেন এবং মধ্যযুগের প্রথম একক কাব্যগ্রন্থ, প্রথম মৌলিক কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের, মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। তো সেই কারণে অনেকেই নিজেকে চণ্ডীদাস দাবি করেছিলেন, কিন্তু বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বাংলায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস, আর বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি, দুজন ব্যক্তি আলাদা এবং দুজনই স্বমহিমায় ভাস্বর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই চণ্ডীদাস সমস্যাকে চিহ্নিত করেছিলেন এভাবে, তার মতে তিনজন চণ্ডীদাস রয়েছেন মধ্যযুগে। সবচেয়ে প্রাচীন হচ্ছেন বড়ু চণ্ডীদাস, এছাড়াও আরও দুজন চণ্ডীদাস রয়েছেন, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। তো বন্ধুরা, মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী অংশটি আলোচনা আজকের মতো শেষ হয়ে গেল। বৈষ্ণব পদাবলীটি যথেষ্ট বড় এবং অনেকগুলো অপশন রয়েছে এবং সেই অপশনগুলোকে একসঙ্গে মনে রাখতে হয় অনেকগুলো তথ্য। তবে বৈষ্ণব পদাবলী চমৎকার একটি বিষয় এবং আমি বিশ্বাস করি যে আপনারা এটি পড়তে আনন্দ পাবেন, আপনাদের ভালো লাগবে।
ইনশাল্লাহ আজকের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে, এবং ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, আপনাদের সফলতার জন্য দোয়া করছি। আপনাদের সফলতার জন্য দোয়া করে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।